কাতার বিশ্বকাপের পরিসর 32 দলের এই আসর থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে 20টি দল আজ রাতে বিদায় নেবে আরো দুটি দল এই তালিকায় নাম উঠতে পারে ব্রাজিলেরও তবে বর্তমানে এই দলটা যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে নেইমার ফিরে আসায় তাতে বলা যায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এমন অঘটন নিশ্চিতভাবে স্টেডিয়াম 974 এ হচ্ছে না এবারে বিশ্বকাপ শুরুর পর থেকে ইনজুরির সঙ্গে লড়তে হয়েছে ব্রাজিলিয়ানদের গেল দুই ম্যাচ তারা দলের অনেক তারকা ফুটবলারদের ছাড়াই মাঠে নেমেছে এবং শেষ ম্যাচটায় ক্যামেরুনের বিপক্ষে মোটামুটি পরীক্ষা নিরীক্ষার মঞ্চ বানিয়ে রেখেছিল তবে স্বস্তির খবর হচ্ছে রাউন্ড অফ 16 এ তারা ফিরে পাচ্ছে তাদের সব তারকা ফুটবলারদের আর তাই এই ম্যাচে তারা ফেভারিট হিসেবে মাঠে নামবে এবং কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে এমনটা প্রত্যাশা রাখা যায় এবারের বিশ্বকাপে ব্রাজিলের ফরওয়ার্ড লাইন অন্যতম খুরোধার ভিনিসিউস থেকে শুরু করে রিচার্লিসন রাফিনিয়া নেইমার তারা সবাই ফিরছেন কোরিয়ার বিপক্ষে এই ম্যাচে নিজেদের স্বাভাবিক পারফরমেন্স করতে পারলে এই ম্যাচে দক্ষিণ কোরিয়া হেরে যাবে এটাই স্বাভাবিক তবে এশিয়ার এই দেশটির আছে এর আগে সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা সুতরাং কিভাবে নকআউট পর্বের ম্যাচের চাপ সামলাতে হয় তা কিন্তু বেশ ভালো করে জানে দক্ষিণ কোরিয়া নেইমার ফেরায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ব্রাজিলিয়ানরা অন্যদিকে দক্ষিণ কোরিয়ার মাথা ব্যথার নাম তাদের সবচেয়ে বড় তারকা সন হিয়ন মিনের অফর এই দুই তারকার উপর নিশ্চিতভাবেই তাকিয়ে থাকবে তাদের ভক্তরা যে আজ বাজিমাত করতে পারবে নিশ্চিতভাবেই ম্যাচের শেষ হাসি হাসবে তারাই দোহা থেকে এস এম ইকবাল সময় সংবাদ